এই সময়ে আওয়ামী লীগ এত নরম সুরে এত ভালো ভালো কথা বলছে রহস্য কী দর্শক আমরা আলোচনা করছি সাতাশ মে চব্বিশ কিছুদিন আগেও এক সপ্তাহ আগের আওয়ামী লীগের বক্তব্য যদি দেখেন হাম্বি তাম্বি এই সেই কিন্তু এখন অনেকটা চুপ সে গেছে খুব নরম সুরে কথা বলছে পিছু হচ্ছে শুধু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের ইনস্টিটিউশনগুলো সবাই মিলে দেখেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে পারবে কি পারবে না উচিত কি অনুচিত এটা নিয়ে একটা যথেষ্ট একখতেলাপ রয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক কিন্তু স্বীকার করে না যে সাংবাদিক প্রবেশে তারা নিষেধাজ্ঞা দিয়েছে বরং তারা বিবৃতি দিয়ে জানিয়েছে সাংবাদিক প্রবেশে কোনো বাধা নেই যে কোনো কর্মকর্তার সাথে যে কোনো সাংবাদিক অনুমতি নিয়ে কথা বলতে পারবে এবং যে কেউ আসতে পারবে কিন্তু ওবায়দুল কাদের কিন্তু খুব কঠিন কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক ঢুকে অথচ আমরা দেখিয়েছি যে পৃথিবীর অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহিতার জায়গা রয়েছে বিভিন্ন ফরমেটে সাংবাদিক ঢোকা বা জনগণের অধিকার তথ্য জানার অধিকার বাংলাদেশের সাথে হাজার গুণ স্বচ্ছতার সাথে পৃথিবীর প্রায় গুরুত্বপূর্ণ সব গণতান্ত্রিক দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করে এমনকি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমেরও জবাবদিহিতার যথেষ্ট সুযোগ রয়েছে আর ভারতের উদাহরণ দেন সব উদাহরণ দিয়ে লাভ নেই এর মানে সাংবাদিকদের বিষয়ে খুব নেতিবাচক কথা বলেছেন কিছুদিন আগেও যে কেন ঢুকবে খুব মানে রেগে যাতেন ওবায়দুল কাদের কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আনারুল আজিম আনারের অপকর্ম ফাঁস হওয়ার পর আজিজ আহমেদকে স্যাংশন দেওয়ার পর এবং বেনজির আহমেদের বিরুদ্ধে তার সম্পত্তিকরক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশনার পর একটু নরম নরম কথা বলছেন শুধু এই সব বিষয়ে নরম কথা বলছেন যেমন সাংবাদিকদের বিষয়ে বলছেন ওবায়দুল কাদের সাংবাদিক হেনস্থার ব্যাপারে আমরা সতর্ক আছি খুব নরম কথা যে সাংবাদিকদের হেনস্থা করা যাবেন অথচ এই সাংবাদিকদের এই বিরুদ্ধে কিছুদিন তিনি নিজেই যে কথা বলেছেন ওটাই এক প্রকার হেনস্থা যে কেন ঢুকবেন কেন্দ্রীয় ব্যাংকে কোন দেশে কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে চায় ঢুকতে দেওয়া হয় এটাই এক প্রকার হেনস্থা টাইপের সরাসরি হেনস্থা টাইপের কথাবার্তা তো বলবেন না এগুলো হেনস্থাকে উস্কে দেয় ওবায়দুল কাদের নিজে যখন বলেন যে কেন্দ্রীয় ব্যাংকে কেন ঢুকবে ঢুকতে পারবে না ঢুকতে দেওয়া উচিত না পৃথিবীর কোথাও দেওয়া হয় না সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় না এ কথা বললে তো ওবায়দুল কাদের অনুসারীরা তো সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দিবেই তা হেনস্থার হেনস্থা করার গ্রাউন্ড তৈরি করছেন তো ওবায়দুল কাদের অতএব এখন যদি বলেন হেনস্থার ব্যাপারে আমরা সতর্ক তাতে তো কাজ হবে না তারপর কিছুটা নরম সুর এটা আমরা স্পষ্ট ভালো ভালো কথা আবার কিছুদিন আগে বলেছেন যে কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই অথচ এক সময় প্রধানমন্ত্রী সহ এরা সবাই হুমকি দিয়েছেন বেশি কথা বললে জেলে ভরা হবে কোনো কথা নাই একেবারে জেলে পাঠিয়ে দিতে হবে এরকম হুমকি দিয়েছেন এখন বলছেন জেলে পাঠানোর এজেন্ডা নাই নরম কথা আবার সাবেক অপরাধী সাবেক সেনা প্রধান আইজিপি হলেও ছাড় দেওয়া হবে না নরম কথা আমরা জানি এগুলো কেন বলছেন আওয়ামী লীগের সাধারণ এবং আনার নজিম আনারকেও এখন আর ডিফেন্ড করতে যাচ্ছে না আনারের পক্ষে কিন্তু তেমন সরকারের তৎপরতা বা তাকে ডিফেন্ড করার চেষ্টা কিন্তু নেই তাকে অপরাধ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ভয়ঙ্কর অপরাধগুলো ফাঁস হয়েছে আওয়ামী লীগের কেউ এখন ওটাকে ডিফেন্ড করছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সেভাবে আমরা সতর্ক ভিন হেনস্থার সতর্ক আছে এখন তো এটা কেন বলছেন রহস্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ভয়ে এই মানবাধিকার সাংবাদিক হেনস্থা নানান বিষয়ে স্যাংশন দিতে পারে সেই ভয় এখন ভালো ভালো কথা বলছেন আরও দুর্নীতির অভিযোগে সরকার আরও অনেক রাঘব্য আলরা ধরা পড়তে পারে এই সরকার নিজেরাই এখন লোক দেখানো বিচার করতে পারে অনেককে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এই দিগন্ত টিভি বন্ধ করেছে কারা অনেক সাংবাদিকের রিজিক নষ্ট করেছে বিভিন্ন পত্রিকা বন্ধ করেছে সাংবাদিকদের উপর হামলা সাংবাদিক পেটানো এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের বহুত নেতা সাংবাদিক পিটেছে আনোয়ারুল আজিম আনোয়ারুল আজিম তিনিও করেছেন এই কাজ মানে আওয়ামী লীগের কে অপরাধ করেনি ভালোটা কে ওবায়দুল কাদের মতো ভদ্রলোকই যদি এই অবস্থায় গ্রাউন্ড তৈরি করেন হেনস্তার নির্যাতনের আর সাংবাদিকতার নামে অবসাংবাদিকতা ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে ওবায়দুল কাদের নিজেই একসময় সাংবাদিক ছিলেন দেখেন হ্যাঁ সাংবাদিকদের সতর্ক থাকতে হবে কথাটা ঠিক কোনো সাংবাদিক অপরাধ করলে প্রেস কাউন্সিল আছে তারা বিচার করবে কিন্তু অপরাধ করলেই ডিজিটাল সিকিউরিটি আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে এই হেনস্থা কারা করেছে আওয়ামী লীগ করেছে আমরা জানি জাতি জানে তো দর্শক এখানে অপসাংবাদিকতা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ভুয়া সাংবাদিকতা হ্যাঁ এই কাজ বাংলাদেশে প্রচুর হচ্ছে এই কাজ কারা করছে খোঁজ নিয়ে দেখবেন এরা সবাই আওয়ামী সাংবাদিক আওয়ামী সাংবাদিকরাই বাংলাদেশে হলুদ সাংবাদিকতা করছে অপসাংবাদিকতা করছে অথচ ওবায়দুল কাদের অপসাংবাদিকতা বলতে বুঝিয়েছেন যারা সরকারের সমালোচক তাদেরকে আমরা জানি অথচ সাংবাদিকতার মূল কাজই হওয়া উচিত সরকারের সমালোচনা সরকারের নিজস্ব উন্নয়ন ভালো কাজ প্রচার করা এটা সাংবাদিকদের দায়িত্ব নয় এটা সরকারের দায়িত্ব বরং সাংবাদিকদের কাজ ত্রুটি তুলে ধরা জনগণের পক্ষে পক্ষে কথা কথা বলা। নির্যাতিত সাংবাদিকতা নামে সাংবাদিকে লেখা নেই পড়া নেই সাংবাদ সংবাদ না এর ধারে কাছেও নেই এমন অনেককে দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে এটা সত্যিকার সাংবাদিক নয় এই ভূয় সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এরাই আওয়ামী লীগ এরকম অনেক লোক তৈরি করেছে আমি আর একটা উদাহরণ দিই এই যে অপসাংবাদিকতা সে একটা বড় অংশ দেখবেন যে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে যায় সেখানে ফ্লাটারিং তোষামুদি ছাড়া আর কোনো প্রশ্ন থাকে না মানে সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হয় এরকম কোনো প্রশ্ন করার সাহসে কেউ দেখায় না বা প্রশ্ন করে না কারণ ওখানে যায় যারা মোটামুটি সবাই ফার্স্ট ক্লাস দালাল তো এগুলো হচ্ছে অপসাংবাদিক অতএব তাদের ব্যাপারে ওবায়দুল কাদেররা তো সতর্ক থাকবে না জনগণকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ সরকারের সমালোচনা বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন সমালোচনা শুদ্ধ করে সমালোচনা আমরা করি কিন্তু তা গঠনমূলক সমালোচনা বিরোধী নয় ওরে কত নরম নরম কথা স্যাংশনের ভয়ে এখন এই নরম নরম কথা বলছেন আওয়ামী লীগ